হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে কি বানাচ্ছি বলো আজকে হবে চিকেন কারি আর হবে গরম গরম রুটি তো চিকেন কারি আর গরম গরম রুটিটা তো তোমাদের দেখাতেই তো হবে তো দেখো সবার প্রথমে আমি কি করে নিচ্ছি বলো তো আমি একটু গুলো সুন্দর করে একদম কুচি 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 করে কেটে নেবো আর দেখো আমার বিচ্ছুটা দেখো আমার সাথেই রয়েছে তো টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েই তো চিকেন কষা বানাই তোমরা তো সবাই জানো এটা আর নর্মাল কোনো মানে বলার কোনো কিছুই নেই তো আজকে একটু নতুন সুন্দর করে রেসিপি বানাবো এটা কি বলো এটা হচ্ছে তোমার সয়া চিকেন কারি মানে সয়া সস দিয়ে টমেটো সস দিয়ে চিলি সস দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে এটা বানায় তো দেখো আমার চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বটির যা অবস্থা কি বলো বন্ধুরা বটিটা দেখতে পাচ্ছ একবার এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে তো কাটতে আর পাচ্ছি না তো অনেক কুস্তি করে তারপরে কাটছে আর আমার ছেলে দেখো তোমাদের চিকেনটাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে দেখো দেখো আমার মা চিকেন লেগ পিস কাটছে তো চলো চিকেন লেগ পিসটা কেটে নিই সুন্দর করে কুচি 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 করে কেটে নিই একটু ছোটো ছোটো করে কারণ সয়া চিলি বানাতে হবে তো সুন্দরই ভালো লাগে তো আমার চিকেন পেঁয়াজ টমেটো সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো সুন্দর চিকেনটা কেমন দেখাচ্ছে বলো তো সুন্দর লাগছে না আর চিকেন সবারই তো খেতে ভালো লাগে বলো একটু কম বেশি সবারই তো ভালো লাগে আর এখানে লঙ্কা দেখতে পাচ্ছ এই লঙ্কাটা রেখেছি লাস্ট মানে যখন পিঁয়াজ দেবো তখন ওর উপরে একটু ছুরি দিয়ে কেটে দেবো এই যে দেখো আমার হাতে দেখতে পাচ্ছ তিন রকমের সস সয়া সস চিলি সস আর কি বলতো রেড চিলি সস গ্রিন চিলি সস আর তো বলতে ভুলে গেছি আর তেলটা একটু অল্প হয়ে গেছে কি বলো বন্ধুরা একটুখানি তেলটা একটু কম একটু বেশি হলে ভালো হতো তো দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো আর লঙ্কাগুলো ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে আর দিয়ে দেবো এই যে দেখো আমার লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে বলো বন্ধুরা একটু না কষালে বেশ মাখো মাখো না হলে এটা হবে কি করে আর দেখো কোলের উপরে উঠে গেছে আমার বিচ্ছু দেখো ও মানে ও রান্না করবে ও আমার সাথে বলছে মা মা আমি রান্না করবো দেখো কেমন হাসছে দেখো হ্যাঁ তো চলো রান্নাটা কোলে করে নিয়েই করতে হবে কেউ তো ধরার নেই আমি ওকে কোলে করে নিয়েই রান্না করি কোলে করে নিয়েই সব কিছু করি তো দেখো আমার পেঁয়াজ লঙ্কাটা সুন্দর করে কষিয়ে নিয়ে একটু রসুন টসুন দিয়ে নিয়ে আর আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অতটা ভালো লাগে না কারো ভালো লাগে জানি না আমার তো একটুও ভালো লাগে না মাছ মাংস মাঝে মাঝে ভালো লাগে মাংস ডিম আমার একটুও ভালো লাগে না তো দেখো এবার কী দিয়ে দিচ্ছি বলো তো এটা খেতে এত সুন্দর টেস্ট হয় এরকম করে তোমরা বানিয়ে দেখো বন্ধুরা দারুণ খেতে লাগে রেড মানে রেড চিলি সয়া চিলি এই গ্রিন চিলি আর সয়া সস দিয়ে যা দারুণ হয়েছিল কি বলবো তোমাদের দারুণ 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 হয়ে যা কি গন্ধ বের হচ্ছে আমি তো মানে দিনে মানে যতবারই করছি ততবারই গন্ধটা শুকছে এত সুন্দর মানে দেখতে লাগছিলো তো খেতে তো কেমন লাগবে তোরা নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছো আর দেখো টমেটো একটু ওপরে দিয়ে দিলাম কারণ একটু টকটক মতন হবে তো আর টমেটো গলে গেলে অতটা টকটক মতন হয় না গালে যেই টমেটোটা পড়ে খুব সুন্দর খেতে লাগে আর এদিকে দেখো আমার তরকারিটা হচ্ছে আর আমি একটু আটাটা মেখে নিলাম এবার সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়ে নেবো সুন্দর করে তো সবাই নেয় বলো এরকম করে না হলে কি বড়ো করে আটাটা কেউ কি আর মাকে তো দেখো আমি টেস্ট করছি আহ কি সুন্দর খেতে হয়েছে দারুন হুম হুম দারুন দেখো কালারটাও দেখো দারুন আর এর ভিতরে আমি চলে এসেছি থালা বাসন মাঝে তো রান্না করতে করতে একটু থালা বাসনগুলো মেজে নিলে তো কাজটাও সুবিধা হয় এগিয়েও যায় সকালবেলা অতটা ঝামেলাও থাকে না তো দেখো যেগুলো আমার নোংরা হয়েছিল তো সেগুলো আমি সুন্দর করে মেজে নিলাম এবার সুন্দর করে ধুয়ে নিলাম এবার কি করবো বলো তো এবার চলে এসেছি রুটি করতে আহা গরম গরম রুটি আর চিলি চিকেন দিয়ে খেতে যা সুন্দর লাগে এ বন্ধুরা তোমাদের কি বলবো আমার বরের তো ভীষণ ফেভারিট মানে ওর ওটা মানে চিলি চিকেন আর রুটি দিলেই তোর আর কিছুই লাগে না আর চিকেনটা খুব পছন্দ করে আমার পরের মাংসের দোকান বলে সেটা বলছি না কিন্তু ওর সব সময়ই চিকেনটা একটু বেশি 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 করে পছন্দ করে তো দেখো আমার গরম গরম রুটি হা হা কী সুন্দর ফুলছে দেখো এই গরম গরম রুটি দিয়ে আর চিলি চিকেন খেতে বলো আর চিকেন কষা খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা এই যে দেখো আমার রুটিগুলো কিরকম গরম গরম ফুলকো 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 রুটি হচ্ছে এই ফুলকো ফুলকো রুটিগুলো হা দেখে কেমন লাগছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর এবার আমার মেয়েকে আমি দিয়ে দেবো খেতে আমার মেয়ে তো এত চিকেনই ভক্ত এত চিকেনেরই ভক্ত চিকেন হয়েছে বলেই ওর খেতে খিদে দিবুন বেড়ে গেছে বলছে মা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও আমি খেয়ে নিই তো দেখো আমার ছেলে বসে আছে আমার ছেলে তো খেতেই চায় নাও কিছুই খায় না ওই যে একটু ফল একটু লেবু একটু কলা এগুলোই খেতে ভালোবাসে আর দেখো আমার মেয়ে খেয়ে খেয়ে ওয়াও ওয়াও বাউ বলছে তো আমার মেয়ের খাওয়ার পরে আমরা খাবো তো আমার মেয়ে খাচ্ছে নটা দশ নটা সাড়ে নটার সময় আমার বর চলে আসবে দশটার সময় আমরা খেতে বসে গেছি দেখো আমি আর আমার বর তো আমার বরের ভীষণ পছন্দ হয়েছে বলছে খুব সুন্দর এটা আমার বরই বলে দিয়েছে রেসিপিটা করতে বলছে সবসময় তো আদা রসুন এটা ওটা দিয়ে বানাও তো এরকম করেই মাংস বানাবে একটু খেতে দারুণ লাগে আমার বর এরকম করেই খাই যখন আমি বাপের বাড়ি যাই তখনই তো আজকে বলে দিল সয়া সস চিলি সস রেড চিলি সস গ্রিন চিলি সস যা সস আছে সব কিছু দিয়ে একদম ওটাকে বানিয়ে ফেলবে মাংসটা দেখবে খেতে দারুণ হবে তা সত্যি সত্যি আমার বর বলেছিল দারুণ খেতে হয়েছে দেখো আমার বরকে আরও দিচ্ছে বলছে আর একটু দাও আর দাও আর বলছে দারুণ হয়েছে খেতে আমি বললাম কেন এমনি চিকেন কি ভালো লাগে না বলে হ্যাঁ এমনি চিকেনই ভালো লাগে সব সময় কিন্তু একটু নানা রকম করে বানালে একদিন এই চিকেন বানালে একবার আলু দিয়ে বানালে তো ভালো লাগেই খেতে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর আমাদের তো মানে খেতে খেতে কথা হচ্ছে হাসি হচ্ছে মজা হচ্ছে সব কিছুই হচ্ছে তো দেখো আমার বর কেমন গল্প করছে আমিও শুনছি আমিও হাসছি তো বলছে দুটো ভাত হলে ভালো হতো তো বললাম ভাত তো নেই এই রুটি দিয়ে আর চিলি চিকেন দিয়েই খেয়ে নাও আবার কালকে আবার ভাতটা খাবে তো আমার বরের একটুখুনি ভাত হলে ভালো হয় তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না আমার চিলি চিকেন আর গরম গরম রুটি তোমাদের কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তো প্লিজ কমেন্ট শেয়ার লাইক সব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো